পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানের নাগরিক ও প্রবাসীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। রাজকীয় কোর্টের দেওয়া ওই বিশেষ শুভেচ্ছাবার্তায় বিশ্বের মুসলিম সম্প্রদায়েরও কল্যাণ কামনা করেন তিনি। সোমবার রমজানের চাঁদ দেখা দেওয়ায় মঙ্গলবার থেকে ওমানের রোজা শুরু হয়েছে। চাঁদ দেখা যাওয়ার পর শুভেচ্ছাবার্তায় সুলতান হাইথাম বলেন, ওমান ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান মাস আল্লাহর রহমত। এই মাসের উসিলায় পৃথিবী জুড়ে চলমান সংকট কাটিয়ে অনাবিল শান্তি নেমে আসুক। এদিকে রমজান উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় গাজায় ঘৃণ্য অপরাধের অবসান চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সৌদি বাদশাহ বলেন, সৌদি আরব বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান মাস একটি আশীর্বাদ। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই মাসে মুসলিমরা রোজা রাখেন, নামাজ পড়েন। কিন্তু এবারের পবিত্র রমজানে মুসলিমদের সিয়াম সাধনার উপর ছায়া ফেলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ। গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতিতে মুসলিমদের হৃদয় ভারাক্রান্ত। ফিলিস্তিনি ভাই বোনদের প্রাণহানি ভোগান্তিতে আমাদের মন কাঁপছে। পরে তিনি দ্রুত এই সংকটের অবসান কামনা করেন। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।